সাংবাদিকতার পৰা আন্না হাজারের আন্দোলনলৈকে। রাজনীতির পৰা সিবিআই জিম্মালৈ, কি হব মনীষ সিসোদিয়ার? দিল্লী আবকারী কেলেঙ্কারি গোচরত দেওবারে দীঘলীয়া জেরার অন্তত সিবিআই গ্রেপ্তার করে দিল্লির উপমুখ্যমন্ত্রী মনীষ সিসোদিয়াক। দিল্লির শিক্ষা বিত্ত বিভাগের মন্ত্রীর দায়িত্ব থাকা মনীষ সিসোদিয়ার গ্রেপ্তারে এতিয়া দেশের রাজনীতির তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। শিক্ষামন্ত্রী হিসাবে দিল্লির সরকারি শিক্ষা ব্যবস্থাক বিশ্বমানর করে তোলা মনীষ সিসোদিয়া হল আম আদমি পার্টির দ্বিতীয়গী শীর্ষ নেতা। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের সুশাস স্বরূপ মনীষ সিসোদিয়াক সিবিআই গ্রেপ্তার করাটুক বিরোধী রাজনৈতিক ষড়যন্ত্র আখ্যা দিছে। 1972 চনের 5 জানুয়ারীত উত্তর প্রদেশের হাপুড় জেলার একটা সাধারণ পরিয়ালত জন্ম মনীষ সিসোদিয়ার। 1998 চনের অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকা মনীষ সিসোদিয়ায় সাংবাদিকতাও করেছিল। 2006 চনত ত্যাগ সাংবাদিকতা। সাংবাদিকতা ত্যাগ করে অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে পাবলিক কজ রিসার্চ ফাউন্ডেশন প্রতিষ্ঠা করা মনীষ সিসোদিয়ায় পরিবর্তন নামের একটা স্বেচ্ছাসেবী অনুষ্ঠানও প্রতিষ্ঠা করে। কবির নামের একটা স্বেচ্ছাসেবী সংস্থাও প্রতিষ্ঠা করা মনীষ সিসোদিয়ায় 2011 চনত অংশ লয় আন্না হাজারে দুর্নীতি বিরোধী আন্দোলনত। 2011 চনত প্রখ্যাত গান্ধীবাদী নেতা আন্না হাজারে দুর্নীতি বিরোধী আর জন লোকপাল আইন দাবী আন্দোলনত অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে সক্রিয়ভাবে অংশ লৈছিল মনীষ সিসোদিয়ায়। এতিয়ারেপরা বহু লোকে চিনি পায় মনীষ সিসোদিয়াক। তেনেকৈয়ে অরবিন্দ কেজরিওয়াল আর মনীষ সিসোদিয়া জুটির দেশবাসীর আগত চিনাকি হয়ে পড়ে। আনহাতে আন্না হাজারে দুর্নীতি বিরোধী আন্দোলনের গাত ভেজা দিয়ে 2011 চনত অরবিন্দ কেজরিওয়ালে গঠন করে আম আদমি পার্টি। তার পাছত 2013 চনের পরা দিল্লির শাসনত বহি আছে আম আদমি পার্টি আর বিভিন্ন দপ্তরের মন্ত্রীও হয়ে আছে মনীষ সিসোদিয়া। 2020 চনত পুনের বিধানসভালৈ নির্বাচিত মনীষ সিসোদিয়াক উপ মুখ্যমন্ত্রী শিক্ষা বিত্ত সেবা মহিলা আর শিশু বিকাশ কলা সংস্কৃতি ভূমি আর ভবন ভিজিলেন্স আদি সহ মুঠ 18টা বিভাগের মন্ত্রীর দায়িত্ব দিয়া হয় মনীষ সিসোদিয়াক। শিক্ষামন্ত্রী হয়ে দিল্লির সরকারি শিক্ষা ব্যবস্থাটি সম্পূর্ণ সলনি করে পেলওয়া মনীষ সিসোদিয়ার বিরুদ্ধে 2022 চনত উত্থাপন হয় আবকারী কেলেঙ্কারির অভিযোগ। দিল্লির নতুন আবকারী নীতির নিয়ম উলঙ্ঘা হওয়াত ক্ষতি হয় 150 কোটি আর ইয়াতেই কেলেঙ্কারি সংঘটিত হওয়ার অভিযোগত তথা এই কেলেঙ্কারিত মনীষ সিসোদিয়া জড়িত হওয়ার অভিযোগ উত্থাপন হয়ে আছে। আর অবশেষত দেওবারে প্রায় 8 ঘণ্টা জেরার অন্তত সিবিআইয়ে গ্রেপ্তার করে দিল্লির উপ মুখ্যমন্ত্রী মনীষ সিসোদিয়াক। এতিয়া কি করিব অরবিন্দ কেজরিওয়ালে? নিজের অতিকে বিশ্বস্ত স্বরূপ মনীষ সিসোদিয়াক সিবিআই গ্রেপ্তার করার পাছত এতিয়া কি করিব মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালে? মনীষ সিসোদিয়ায় দিল্লি সরকারের 18টা বিভাগ অতি সফলভাবে চলাই আছিল, কিন্তু গ্রেপ্তারের পাছতেই এতিয়া দিল্লির উন্নয়ন স্থবির হয়ে পড়ব পারে বলে উত্থাপন হয়েছে প্রশ্ন। তদুপরি বিত্তমন্ত্রীর দায়িত্ব থাকা মনীষ সিসোদিয়ায় আগন্তুক বাজেট প্রস্তুত করে আছিল। গ্রেপ্তারের পাছত এতিয়া কোনে বিধানসভাত উত্থাপন করব বাজেট, কিমান দিনলৈ থাকিব লাগিব সিবিআই জিম্মাত, এইবোৰ প্রশ্নও এতিয়া উত্থাপন হওয়া দেখিবলৈ পোৱা গৈছে। এনে সময়ত দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালে এইবোর প্রসঙ্গ কেনেদরে মোকাবিলা করে সেয়াহে হব লক্ষণীয়। নিউজ ডেস্ক রিপোর্ট, দ্য ক্রস কারেন্ট।